বাবা, গুড মর্নিং, উঠে পড়ো। উঠে পড়ো, সকাল বেলা হয়ে গেছে, উঠে পড়ো। দূর বিদেশে কুম্ভরা কুম্ভরা, চল রে সখী প্রিয়ার দেশে কুম্ভরা কুম্ভরা, হৃদ মাঝারে রাখবো তোমায়। তারপরে শান্টুকে খাওয়ালাম, গোপালের ফুল তুলে নিয়ে আসলাম, এইসব কাজ বাজ হয়েছে। আর আমারও খাওয়া হয়ে গেছে আজকে ভাত আর ডিমের পোচ আর ঘি, এই আজকে টিফিনে ছিল, কারণ আকাশে যে টিফিন নিয়ে যায়নি, হচ্ছে ওদের আজকে অফিসে আর কি খাওয়া দাওয়া, ওই জন্য টিফিন নিয়ে যায়নি, আর টিফিনের ঝামেলা করিনি, ওই ভাত করেছে, একবারে ভাতই খেয়ে নিয়েছি। আর বেলার রান্না বান্না বলতে কালকে হয়েছিল পনিরের তরকারি, সেটাও রয়েছে। আর কালকে রাতে একটুখানি করে রেখেছিলাম কুমড়ো আলু বটবটি দিয়ে একটা তরকারি করে রেখেছিলাম, এক অল্প করেই করেছি, কারণ আকাশ তো খায় না, আমার মতোই করেছি, কালকে রাতে তো আর সেটা খাইনি, কারণ কালকে রাতে আলুর দম করেছিলাম, লুচি দিয়ে আলুর দম দিয়ে পনিরের তরকারি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। আর হচ্ছে আলুর দম কালকের মতোই করেছি, একটা আলু দিয়ে করেছিলাম, তো সেই পনিরের তরকারি অল্প একটু রয়েছে, আর ওই তরকারিটা যেটা বললাম কুমড়ো আলু বটবটি দিয়ে করেছি সেটাও রয়েছে। আর ওদিকে মাংস বের করে রেখেছি, মাংসটা হচ্ছে রাতে হবে কাবাব, তো কাবাবের জন্য ম্যারিনেট করতে হবে, ওই জন্য বের করে রেখেছি, শান্টুর মাংস হবে, আর আমার জন্য ভেবেছি এক পিস মেটে রয়েছে, তো ওই মেটে দিয়ে আর এক পিস মাংস দিয়ে আর ওই দিকে আলু সেদ্ধ বসিয়েছি, এক পিস আলু সেদ্ধ বসিয়েছি, তো ওই দিয়ে একটু হালকা করে ঝাল মানে কষা কষা মতো করে নামিয়ে রাখবো, তাহলে দুপুরে খাওয়া দাওয়া যাবে এই আর কি। তো মেটেটা খেতে খুব ইচ্ছা করছে না, তো একার জন্য আর মাংস করতাম না, তো সেই আদা রসুন সব পেস্ট করতেই লাগবে কাবাবের জন্য, তো বললাম চল একটুখানি কষা কষা করে খাওয়া যাক, ঝাল ঝাল করে খেতে ইচ্ছা করছে ওই জন্যই আর কি। তো আলু সেদ্ধ হয়ে গেছে,
একটা আলু, তারপর ছোট সাইজ, তো দুটো সিটি দিলেই আলু সেদ্ধ হয়ে যাবে, তো আর একটা দিলে বন্ধ করবো। গ্যাস বন্ধ করে দিয়েছি, আলুটা সেদ্ধ হওয়া থাকলো, এবার একটা পেঁয়াজ কাটলেই দু পিস মাংস হয়ে যাবে, আর আদা রসুন পেস্ট করবো কাবাবের জন্য, একেবারে ওর থেকে একটুখানি নিয়ে একটু কষা কষা করে আগে ঝাল ঝাল মতো করে রাখবো, আর শান্ত চিকেনও বসাতে হবে, ওই জন্য আরও প্রেশারটা সেই এঁটোই হবে, ওই জন্য আরও সেদ্ধ করার নিজের জন্য, না তো একদমই করতাম না, দেখলাম সবই যখন করছে তাহলে আর একটুখানি কষালেই নাম নেমে যাবে, ওই জন্যই আর কি। তো চলো, ভাত ফাত তো সব হয়ে গেছে, ওই আমার মাংসটা শান্তুর মাংসটা আর হচ্ছে ম্যারিনেট করতে হবে মাংসটা, এই কটা কাজ বাকি রান্নাঘরের জন্য। এই দুধ কাকু এসেছিলো, দুধ কাকুর কাছ থেকে একটা টক দই আর প্যাকেট নিলাম, কারণ মাংস ম্যারিনেট করতে গেলে টক দই তো লাগবেই, আর ভাগ্যিস দেখা হয়ে গেল, না তো আমার এই সামনের দোকানে আবার ছুটতে হতো, আর সামনের দোকানে যেতে গেলে আবার নাইটি ছাড়ো, আবার জামা কাপড় পরা, অনেকটা ঝামেলার কাজ। ওখানটায় বসে গল্প করছিলাম, দেখলাম দুধ কাকুর সাথে দেখা হয়ে গেল, তো একবারে নিয়ে নিয়েছি। তো চলো, মা ফোন করছে, মার সাথে একটু কথা বলে নিই, নিয়ে তারপরে এবার কাজ বাজে হাত দেবো। তো বন্ধুরা, এখন বাজে 12:45, আমার রান্নাঘরের কাজবাজ সব শেষ হলো সবেমাত্র। রান্নাঘরের কাজবাজ বলতে আমাদের তো সকালেই বললাম কি কাজবাজ আছে না আছে, সব কিছু কমপ্লিট, রান্নাঘর একদম ঝাঁ চকচকে পরিষ্কার করে রেখেছি, যা বাসনকোসন ছিল সব মেজে নিয়েছি, বেসিনটা এখনও মাজা ঘষা হয়নি, ওই শান্তুকে খাওয়াবো, খাইয়ে শান্তু থালা যেটা পড়বে আর কি সেসবগুলো মেজে তারপরে বেসিন মাজবো। ততক্ষণ চলো বিছানাটা পরিষ্কার করি, এবার কাজ যেন শেষ হচ্ছে না, ভালো লাগছে না, একটার পর একটা একটার পর একটা কাজ যেন আমার জন্য সকালবেলা সাজানো থাকে পুরো, এত বিরক্ত লেগে যায়, কিন্তু কিছু করার নেই, হাতের আঙুলগুলো দেখো যাচ্ছে তাই। চলো, thank you.
মোটামুটি একটা পর্যায়ে আনতে পারলাম ঘরটা। সব ঝাড়ামোছা করে নিয়েছি, এবার শুধু গাছগুলো একটু জল দিতে হবে। দিলে এবারে ঘর ছাড়তে ঘর মোছা দূর কাজের সময়। হাতের সামনে কিছু পাচ্ছি না, জল দেওয়ার মতো চোখে ধোঁয়া দেখছি। আর কদিন জল দিইনি, এ দেখো পাতা হলুদ হয়ে যাচ্ছে। এখানে যেটা দেয়া দিয়ে দিয়েছি ওই দিকে গাড়িগুলো দিই। কমপ্লিট, এবারে হাতে এখনো আধ ঘন্টা টাইম আছে। আধ ঘন্টার মধ্যে আমাকে যেটা করতে হবে ঘরটা ঝাড় দিয়ে ফেলতে হবে, আর মুছে ফেলতে পারলে তো আরোই ভালো। যাই না হবে কিনা চলো।
শান্তি। এই যে ওই দোকানে শুয়ে রয়েছে, ঘরটা সব মোছা হয়ে গেছে দেখতেই পেলে, আর একটা ফাঁকিবাজি করেছে কি বলতো, এই ঘরটা ঝাঁট দিইনি, ঠাকুর ঘরটা, ঠাকুর ঘরটা সে নোংরাই হয় না, মানে একদমই নোংরা হয় না, কারণ শান্তু আগে যাওয়া ঢুকতো, এখন তো একদমই ঢোকে না, ওর লোম টোম মানে ওই ঘরে থাকেই না, ও ঘরে যাই না, তো ওই জন্য আর ঝাঁট না দিলেও একদিন অন্তর একদিন ঝাঁট দিলেই হয়ে যায়, তো রোজই দিই, আজ অনেকটা দেরি হয়ে গেছে ওই জন্য আর দিলাম না, শুধু জাস্ট মুছে নিয়েছি, বাসি ঘর তো রাখাই যাবে না, ঠাকুর আছে যেহেতু, তো মুছে নিয়েছি ভালো করে, আজকে একটু অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে মুছলাম, মুছে ভাবলাম ফ্যানটা চালাই, ও বাবা জেনারেটর খারাপ হয়ে গেছে আর কারেন্টও নেই, তো একদম দেখে আমাকে বুঝতে পারছ, আর এই মোছো অবস্থায় না মারাতে প্রচণ্ড খারাপ লাগে, কিন্তু কিচ্ছু করার নেই, বসে থাকার থেকে শান্তুকে খাইয়ে নিলাম আর একটা কাজ কমে যায়, তো শান্তুকে খাওয়াবো ওই জন্যই আসলাম, না তো ভেবেছিলাম একটু ফ্যানটা চালিয়ে বসি, কিন্তু না বসে লাভ নেই, তো যাই হোক চলো রান্নাবান্নাটা একটু তোমাদের আজকে শেয়ার করে দিই, কী কী রান্নাবান্না করলাম না করলাম, আর শান্তুকে খাইয়ে নিই, নিয়ে আবার ওকে টয়লেট পটি করাতে দিতে হবে, স্নান আছে পুজো আছে সব কিছুই বাকি, তো চলো আকাশ বেরিয়ে গেলো, তারপরে গিয়ে ফুল তুলে নিয়ে এসছি, পুজোটা আর হয়নি সকালে, পুজোটা করতে হবে, এই যে এটাই খন্দি টন্দি রাখি দেখো পুরো পরিষ্কারই ছিল, সকালেই মেজেছি, আজকে রান্নাবান্না তো সেরকম একটা হয়নি, ওই জন্য এটাতেই শান্তুর ঝোলটা ঢেলে নিয়েছি, মাজতে হবে ওই জন্য, কোথায় কাজ হচ্ছে আমাদের এদিকেই কারেন্টটা নেই, কে জানে কী হচ্ছে, এক পিস মেটে আলু দিয়ে একটু কষা কষা করে নামিয়ে রেখেছি দুপুরে খাবো বলে, মেটেটা দেখে এত লোভ লাগছে, বললাম না শান্তুকেই না তো দিয়ে দেবো ভেবেছিলাম, তারপরে বললাম না এত খেতে ইচ্ছে করছে একটু ঝাল ঝাল মতো করে করি, এই আলু দিয়ে কষা কষা নামিয়েছি এবেলার মতো মানে দুপুরে খাবো আর কি ওই জন্য, আর রয়েছে এখানে পনিরের তরকারি, একটুখানি পেঁয়াজ রেখেছি, আর রয়েছে এই যে কালকে তোমাদের বলছিলাম কুমড়ো দিয়ে বটবটি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি মতো, এই চচ্চড়িটা দিয়ে ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে খেতে হেভি লাগে, একবার ট্রাই করো, আর এই যে ভাত ভাত আর কি দেখাবো তোমাদের, তো চলো শান্তু ভাতটা করে বেড়ে নিই, সব যখন নামালাম বেরোবে খাইয়ে দিই, ক্যামেরা ট্যামেরা ধরতে ইচ্ছে করছে না, ওই জন্য ট্যাঁড়া ব্যাকা হয়ে যাচ্ছে, কারেন্টটা আসছে না, মাথা গরম হয়ে যাচ্ছে, চলো আর দেরি করবো না, তো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে, গুড ইভিনিং না গুড নাইট হতে যায়, 10টা বাজে, তো যাই হোক ওদের সাথে সন্ধ্যাবেলা বিকানে সকালের পরে আর কথা হয়নি, আজকে রাত্রিবেলা কাবাব আর রুটি খাওয়ার কথা, রুটি তো হয়ে গেছে অনেকক্ষণ আগে, কিন্তু কাবাব করতে গেলেও এয়ার ফ্রায়ার চলছে না, আমি সকালে ম্যারিনেট করে রেখেছিলাম, তো এয়ার ফ্রায়ার চলছে না কারণ আমাদের কারেন্ট নেই, জেনারেটরে চলছে ওই জন্য অত হাই ভোল্টেজ আর কি নিতে পারছে না, তো শেষমেশ গ্যাসে করতে হচ্ছে, ওইদিকে গ্যাসে করছে, আর আজকে তোমরা তো জানবেই যে এই ঘটনাটা রিসেন্ট ঘটলো, তো এটা আমরা তো মেয়ে হিসেবে আমরা এটা একদমই কাম্য নয়, একদমই আশা তো করাই যায় না, কল্পনাতেও আনা যায় না, তো সেই উদ্দেশ্যে আমাদের আজকে রাত্রিবেলা রাত দখল মিছিল আছে আর কি, সবাই এক জায়গায় হচ্ছি আমাদের এখানেই কাছাকাছি বদ্ধপুকুরে, তো সব আমাদের ফ্ল্যাট থেকে সবাই বেরোবো 10:30টার সময়, তো তোমাদের সাথে শেয়ার তো করবোই, সেটা নেক্সট ব্লগে যাবে, এই ব্লগে আমি দিচ্ছি না, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো কি হচ্ছে না হচ্ছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর যেটা হয়েছে সেটা মানে আমি একটা মেয়ে হিসেবে ভীষণই চিন্তিত যে এখনও এই কালকে স্বাধীনতা দিবস, আদৌ আমরা স্বাধীন কি, এখন সেটাও কোশ্চেন চিহ্নের মুখে, তো যতই বলুক মেয়েরা মেয়ে ছেলে দুজনেই সমান সমান এখন সবাই বলছে মুখে মুখে কথাটা, কিন্তু একদমই সেটা নয়, আমরা এখনও স্বাধীন হতে পারিনি, আমরা এখনও রাস্তাঘাটে বেরোলে আমাদের ভেবে চিনতে সাবধানতা নিয়ে বেরোনো উচিত বা বেরোতে হবে, তো এই আর কি বলবো আর কিছু বলার নেই, এই যতদিন জনতা উত্তেজিত থাকবে ততদিন জিনিসটা নিয়ে চলতে থাকবে, আর
আবার আমরা শান্ত হয়ে যাব, আবার সব কিছু ঠিক হয়ে যাবে। কিন্তু যার গেল সেই বাবা মা, যে যারা সন্তানহারা হলেন, তাদের জন্য আমার সমবেদনা। এছাড়া আমাদের আর কিছুই বলার নেই, যাদের গেছে তাদের গেছে, তারা বুঝছে, আর যে চলে গেল সে চলে গেল। কিছু নিয়ে একটা ভারাক্রান্ত অবস্থায় আজকের ভিডিওটা শেষ করছি। যদি কিছু ভালো লাগে আজকের ভিডিওটায় প্লিজ সাথে থেকো, আর একটুখানি সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, গুড নাইট, লাভ ইউ অল। আবার কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। তোমরাও যে যেখান থেকে আছো সবাই এরকম মিছিলে অংশগ্রহণ করো। আর কি আর হলো, আমরা এতটুকুই করতে পারি, আমাদের হাতে এতটুকু। টাটা, গুড নাইট।